সুরক্ষিত তো পরজা পরবে পরবর্তী জন্মে তোমার মেয়ে সুরক্ষিত তো তুমি তোমার আজকে নামা উচিত ছিল মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে পদত্যাগ করতে হবে বাঁচতে গেলে বিনীত গোয়েলকে অপসারণ করে দিতে হবে দেশটা তোমার বাপের নয় রক্ত দিয়ে সিপিএমকে তাড়িয়ে তৃণমূল এসছে এবার এই তৃণমূল চালা যায় দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা রুখে দাঁড়াবা একজন মা হয়ে বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল আপনার প্রতিপক্ষ যদি দুর্ধর্ষ দুশ্মন হয় ফেলুদা বা লালমোহন গাঙ্গুলির ভাষায় দুর্ধর্ষ দুশ্মন হলে এবং সেই দুর্ধর্ষ দুশ্মন তার বিরুদ্ধে যদি এই ধরনের স্লোগান আকাশে বাতাসে ধ্বনিত হয় রাম বাম ছাত্র ছাত্রী যুব কৃষক শ্রমিক সবাই যদি একসাথে এই স্লোগান দিতে শুরু করে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ তাহলে আপনি কি করবেন আপনি আসলে ডিস্ট্র্যাক্ট অর্থাৎ দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবেন মানে এই মুহূর্তে আমি এই ক্যামেরায় তাকিয়ে রয়েছি আমি ঠিক এই ক্যামেরাতে অর্থাৎ একদম ওই ক্যামেরা থেকে এই ক্যামেরাতে নজর ঘোরানোর চেষ্টা করব আসলে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম নজর ঘোরানোর চেষ্টা করছে আপনি ভাবছেন চারপাশে যে সমস্ত হাস্যকর ভিডিও দেখা যাচ্ছে বেশি করে যেগুলো আপনার টাইমলাইনে যেগুলো আপনার ফেসবুক ইউটিউবের কমেন্ট সেকশনে বারবার আসছে সেগুলো আসলে আপনি ভাবছেন কি লজ্জা পেল তৃণমূল কংগ্রেস কি লজ্জা পেল মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোধহয় সেটা নয় আসলে বোধহয় এই ভিডিওগুলো স্বস্তির কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আতঙ্কে ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আতঙ্কে ভুগছে ঠিক শুনেছেন তারা আতঙ্কে ভুগছে কারণ নবান্ন অবধি এই স্লোগান দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক বিনীত গোয়েলের পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ এগুলো কানে অস্বস্তির কারণ হচ্ছে এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হেডলাইন চেঞ্জ করা দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার নজর ঘুরিয়ে দেওয়ার এবং ন্যারেটিভ ঘুরিয়ে দেওয়ার একটা খেলাতে নেমেছেন বা নামিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আপনি হয়তো ভাবছেন স্লিপ অফ টাং হতে পারে স্লিপ অফ টাং কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো চান বা তৃণমূল কংগ্রেসও হয়তো চান এই লাগাতার প্রশ্নগুলো এই লাগাতার স্লোগানগুলো বদলে গিয়ে এই ভিডিওগুলো সামনে আসুক প্রথম ভিডিও আমি একবার প্রথমে প্লাজমাতে দেখাবো এবং ফুল ফ্রেমে দেখাবো দেখুন একবার ফুল সাউন্ডে দেখি নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক নির্যাতিতার না সরি এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে আমি উইথড্র করছি নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক আমি আরেকবার প্রথম থেকে সাউন্ডে শোনাবো নির্যাতিতার ফাঁসি হোক নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে হয়তো স্লিপ অফ টাং বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন এটা নিয়ে আলোচনা হবে তৃণমূল কংগ্রেসের এরা তারা নিজেরাও জানে এটা নিয়ে আলোচনা হবে নির্যাতিতার ফাঁসি হোক মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন এই নিয়ে চারদিন রিলস বানানো হবে অর্থাৎ সামনে যে স্লোগানগুলো ছিল সেগুলো পিছিয়ে যাবে নতুন করে সামনে
এই নির্যাতিতার ফাঁসি হোক ইত্যাদি চলে আসবে। এই সায়ন্তিকা ব্যানার্জি নতুন বিধায়ক, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আছেন। এই সায়ন্তিকা ব্যানার্জি আসলে শুরুয়াতটা করে দিলেন, একুশে জুলাইকে যেভাবে পাগলু দিবসে পরিণত করার চেষ্টা হচ্ছে ঠিক সেভাবেই এবারও। এই জিনিসটা দেখুন, আমি পিসিআরকে বললো ফুল ফ্রেমে, এগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে। আমি বলছি এরা এতটাও বোকা নয়, এরা ইচ্ছাকৃতভাবে আপনার টাইম লাইনে আপনার, ভাবুন তো আমরা কতটা সময় ব্যয় করলাম এই সায়ন্তিকা ব্যানার্জি এবং তার গিটার বেশিরও গিটার শুনতে বা হাসতে বা মশকরা করতে। আসলে তৃণমূল কংগ্রেস এখন এই জায়গাতে নেমে গেছে যেখানে এগুলো তৃণমূল কংগ্রেসকে কিছুটা হলে স্বস্তি দেয়, বিশ্বাস করুন। কি শুরু করেছেন আপনারা, পাড়াতে পাড়াতে যারা জবাব চায় বাংলা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে যে পরিমাণ আপনারা রাত দখলের মিছিল করছেন, মোমবাতি মিছিল করছেন, দফা এক দাবি এক মমতার পদত্যাগ বলছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলছে ভাই আমরা এই ভিডিওগুলোই যত বেশি দেখা যায় মান ইজ্জত চলে যাক না হয়, লোকে আমাদের অশিক্ষিত ভাবুক না হয়, লোকে আমাদের বোকা ভাবুক না হয়, লোকে আমাদের নিয়ে হাসি ঠাট্টা মস্করা করুক না হয়, দয়া করে এই স্লোগান যেন বন্ধ হয়, দফা এক দাবি এক মমতার পদত্যাগ, ওটা যেন ঠক 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 করে তৃণমূল কংগ্রেস কাঁপতে শুরু করেছে। এবং এই এই ধরনের যে ভিডিও, সেই ভিডিও একটা নয়, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের লোকেরা এই ভিডিও পছন্দ করছেন, যেখানে প্রথম সারির একজন অভিনেত্রী দেখুন রেপ ভিকটিমকে নিয়ে সলিডারিটি জানাতে যে জিনিসটা করলেন, এটা এটা টলিউড বোধ হয় এই সময়কার টলিউড, দেখুন একবার। এরপরে ঋতুপর্ণা সেনগুপ্ত দেখি, তিলক তোমার পূর্ণ বিচার চাই, ঋতুপর্ণা সেনগুপ্ত এইটাকে পন্থা হিসেবে বেছে নিলেন। হয়তো তৃণমূল কংগ্রেস এই ভিডিওগুলোই পছন্দ করছে, আর আপনি ভাবছেন, আপনি ভাবছেন এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, ইগনোর করুন এদের, আমি বলছি ইগনোর করুন। যে ভিডিওগুলো প্রশ্ন তুলছে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে সেই ভিডিওগুলো সামনে রাখুন। জবাব চায় বাংলা প্রতিদিন যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছে, যে প্রশ্নগুলো ময়ূক করছে সেগুলোকে সামনে রাখুন। ঋতুপর্ণা সেনগুপ্ত রচনা সায়ন্তিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্যাতিতার ফাঁসি চাই, এই সমস্ত কিছুকে বয়কট করুন। দেখুন শুনুন শুনুন, দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না, অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে, ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো, কেন হবে বলুন তো, এটা কেন হবে? রচনা ব্যানার্জিদের আসলে এটা বুঝতে হবে, মানুষ এই নাটক বা অভিনয়টা ধরে ফেলেছে এবং সে কারণেই হয়তো তাদের পরের বার সিনেমা বা তারা এই রিয়েলিটি শোতে মেয়েদের নিয়ে, মেয়েদের আবেগ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলে এটা এবার বয়কট করবে দেখা। রচনা বন্দ্যোপাধ্যায় আসলে অভয়ার জন্য কি কন্ট্রিবিউট করেছে বা কি সলিডারিটি দেখিয়েছে সেটা বোধহয় এই ভিডিও থেকে দেখা যাচ্ছে।
এবং এটার পাশাপাশি এই তারকারা, আবারও বলছি, ডিস্ট্র্যাক্টেড হবেন না। তারকারা আসলে ঠান্ডা মাথা এই জিনিস করছে। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলালে ভাই, এবার তোর মরা গাঙে এই ধরনের গান, মেরুদণ্ডটা কোথায় রেখে তারা এই গানগুলো গায় আমি জানি না। ফুল ফ্রেমে দেখি, শুধু এইটাই নয়, দেখুন হাসাহাসি, মস্করা, দেখুন ফুল ফ্রেমে দেখাই তাহলে আরো ভালো বোঝা যাবে। ভালো করে দেখুন, দেখুন ফুল ফ্রেম, আমি একটা কথা বারবার বলছি আপনাদেরকে, এই ফাঁদে পা দেবেন না, এটা নজর ঘোরানোর ফাঁদ। এরা আসলে, আবারও বলছি, দয়া করে, হাত জোর করে বলছি, এই এই বুদ্ধিজীবী, এই সুবিধাজীবী, এই গণতন্ত্রওয়ালারা যারা বিভিন্ন ধান্দায় ক্যা ক্যা ছি ছি করে নির্লজ্জের মতন, যারা সিট মুছিয়ে দেয় নেতাদেরকে, তারপরে ভাবে যে একটা কবিতা কমিটিতে যদি ঢুকে পড়া যায় একটু মাধুকরী হয়, দয়া করে এদের পাল্লায় পড়ে এই স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলনটাকে ধ্বংস হতে দেবেন না। এরা আসলে যদি নেতৃত্ব দেয়, বা এরা আপনাদের সামনে যদি এগিয়ে যায়, এরা যদি আসলে হাইজ্যাক করার চেষ্টা করে এই আন্দোলনকে, মানুষের আন্দোলনকে, তাহলে এই অভয়ার জন্য দিন বা এই সপ্তাহ বা এই যুগটাকে এরা 21শে জুলাইয়ের মতন বানিয়ে দেবে, যেখানে শহীদ স্মরণে একটি দিন রাখা, কিন্তু সেখানে হাসি হচ্ছে, মস্করা হচ্ছে, ঠাট্টা হচ্ছে, পিকনিকের আবহাওয়া, গান বাজানা হচ্ছে, পাগলু থোড়া সা কারলে রোম্যান্স। এটা কি, এটা তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ বানিয়ে দেওয়া হচ্ছে, যেখানে খোকাবাবুরা আসছে লাল জুতো পায়ে, আর যখন প্রয়োজন খোকাবাবুদেরকে গর্জে ওঠার প্রয়োজন, তখন খোকাবাবুরা আর প্রধান হতে পারে না। আবারও বলছি, এই সমস্ত কিছু ডিলিট করুন, মেন পয়েন্টে আসুন। আপনি হয়তো ভাবছেন এদেরকে ভাইরাল করে, এদেরকে পপুলার করে আপনার আমার মেয়েটা বাঁচবে, মেয়েটা বাঁচবে না, অভয়ারই পরিণতি হয়তো হতে পারে যদি এই প্রশ্নগুলো আমরা করতে ভুলে যাই। কোন প্রশ্নগুলো? এগুলো মিনমিন চ্যানেল দেখাবে না, আপনাদের বলছি, মিনমিন চ্যানেল রাত 8টায় এগুলো দেখাবে না। তারা মিনমিন 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 করে শাসককে বাঁচানোর চেষ্টা করবে, এবং আমি এত অপ্রিয় হয়ে যাচ্ছি তার কারণ আমি প্রশ্নগুলো করা ছাড়ব না। আমি এখনো বলছি, বিনীত গোয়েল কেন পদত্যাগ করবেন না, এদেরকে বলির পাঠা, বলির পাঠা বানানো হবে কেন? দেখুন এই মুহূর্তে রমেশ রায়চৌধুরী অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বলির পাঠা করা হলো, স্কেপগোট বলে ইংলিশে, মোহাম্মদ শাকিবউদ্দিন সর্দার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বলির পাঠা করা হলো, এবং তার পাশাপাশি রাকেশ মিন্স ইন্সপেক্টর, এই তিনজন, এই তিনজন কি গোটা কলকাতা শহরের ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব ছিল? এই তিনজন আরজি করে কি হচ্ছে? এই তিনজনের সন্দীপ ঘোষের সাথে কি রহরম মহরম ছিল? এই তিনজনের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ইনস্ট্রাকশন নিতে হয়? না, আসলে কমিশনার এই ইনস্ট্রাকশনগুলো নেয়, এবং ঠিক সেই কারণে ময়ূকের আজ প্রশ্ন, এই তিনজনকে বলির পাঠা করা হচ্ছে, আর আসলে বাঁচিয়ে দেওয়া হচ্ছে কাকে? কমিশনার অফ পুলিশকে, কমিশনার অফ পুলিশ এই মুহূর্তে এই তিনজনকে সরিয়ে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে প্লাজমাতে দেখব, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ, আপনারা বলুন আমি ঠিক বলছি না ভুল, এই মুহূর্তে ফুল ফ্রেম, কেন কমিশনারকে সরানো হবে না? কেন 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 জবাব চায় বাংলা? কেন বিনীত গোয়েলকে সরানো হবে না? বিনীত গোয়েল পেছনে থাকবে আর সামনে তিনজনকে এগিয়ে দেওয়া হবে, বিনীত গোয়েল পেছনে থাকবে আর সামনে সিভিক ভলেন্টিয়ারদেরকে এগিয়ে দেওয়া হবে, বিনীত গোয়েল পেছনে থাকবে আর সামনে বলা হবে 10,000-12,000 মব আছে। আরে আছে তো, আপনারা ব্যবস্থা কিন করেছিলেন, পুলিশ কমিশনার আপনি, আর অন্যদিকে একটা প্রিন্সিপাল, কুশিক্ষিত না অশিক্ষিত একজন প্রিন্সিপাল, সে জানেই না
যে ভিকটিমের নাম নেওয়া যায় না, তাকে তো প্রথমে অ্যারেস্ট করতে হয়, সন্দীপ ঘোষ। আপনারা এদেরকে এদেরকে প্রশ্ন করা ভুলে যাবেন না। ওই কয়েকজন এবার তোর মরা গাঙে আজি ধানের ক্ষেতে রৌদ্র ছাওয়া এই সমস্ত কিছু গাইছে বলে হাসতে শুরু করবেন না, কারণ এরা চায় আপনার ভেতরের যে রাগ, যে দ্রোহকালে আমরা বাস করছি, সেগুলোকে একটু একটু করে ছড়িয়ে দিতে। জমাট বাঁধা রাগ আসলে ভয় পাচ্ছে সরকার, এবং সরকার ভয় পাচ্ছে বলে বিনীত গোয়েলদেরকে পেছনে রেখে তিনজন বলির পাঠা সামনে রেখে দেওয়া হচ্ছে।